ক্যান্ডিডেট হইছে এই এক ধরনের সম্পর্কে এসে ছেলেরা আটকে যায়। একজনকেই দরকার, একজনই বেস্ট এবং ওই একজনকেই দরকার বারবার। আমার লাস্ট সম্পর্কটা ছিন্ন হয়েছে 16 বছর কন্টিনিউ করার পরে, তাও সম্পর্কটা টিকে থাকতো যদি না আমি ঢাকায় মুভ করতাম। এই সম্পর্কটা কার কার? সম্পর্কটা হচ্ছে আপনার আর আপনার নাপিতের। একবার যার কাছে চুল কাটিয়ে ভাল লেগে গেছে ওই বারবারের কাছেই যাব বারবার। ঢাকায় আসার পরে অনেকের হাতেই চুল কাটাইছি, বাট কারোর সাথে ওইভাবে সম্পর্কটা বিল্ড আপ করতে পারিনি। পরে যখন ইউনিভার্সিটিতে উঠি, ইউনিভার্সিটি ক্লাবের একজন ছিল, আমার নাম সুনীল। সুনীল ভাইয়ের কাছে আমি চুল কাটাইছি 2016 সাল থেকে, একবারে এক নাগারে। আর আপনার প্রিয় বারবারের কাছ থেকে চুল কাটানোর পরে চুলটা কত পারফেক্টলি কাটা হয়েছে শুধু আপনি আর আপনার বারবারই সেটা বুঝবেন। আর মনের ভিতরে যে কি স্যাটিসফ্যাকশন কাজ করবে সেটা শুধু আপনিই বুঝবেন।